হ্যালো বন্ধুরা, প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এমন একটি গাছকে নিয়ে যেটি বিভিন্ন পার্কে, বাগানে, রিসোর্টে কিংবা বাড়িতে বাগান সাজানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই গাছটিকে আপনারা সকলেই দেখেছেন, আজকে আমরা এর পরিচয় জেনে নেব। এটি একটি গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। এর আদি নিবাস মেক্সিকো থেকে দক্ষিণ আমেরিকা, তবে বর্তমানে সারা বিশ্বে এটি আলংকারিক উদ্ভিদ হিসেবে লাগানো হয়। এই উদ্ভিদটির ইংরেজি প্রচলিত বা কমন নামগুলো হলো গোল্ডেন ডিউড্রপ, পিজন বেরি এবং স্কাই ফ্লাওয়ার, এবং এর বিজ্ঞানসম্মত নাম হলো দুরন্ত এরেক্টা। দুরন্ত এরেক্টা বা গোল্ডেন ডিউড্রপ গুল্ম জাতীয় হলেও এর ছোটোখাটো গাছের চেহারা নিতে পারে। সাধারণত ডালপালা বা কাণ্ড কাটিংয়ের মাধ্যমে এটি বংশবিস্তার করে। এর ফুলের রং হালকা নীল এবং দুরন্ত এরেক্টার ফল দেখতে কমলা রঙের এবং গোল আকৃতি। এর পাতা ও কাঁচা ফলকে বিষাক্ত বলে মনে করা হয়, তবে গবাদি পশুকে এর পাতা এবং কিছু পাখিকে এর ফল কোনো বিষক্রিয়া ছাড়াই খেতে দেখেছি। এই উদ্ভিদটি বাংলা নাম অনেক ক্ষেত্রে দুরন্ত ফুল বা কাঁচা মেহেদি বলা হয়ে থাকে। এই গাছটি প্রধানত বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে বেড়ার মতো সাজানো হয় রাস্তা বা গলিপথের দুপ্রান্ত বরাবর। তো বন্ধুগণ, আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।